বিসিবির প্রতি রাগ অভিমান দেখিয়ে কলকাতার প্রস্তাবে রাজি হয়ে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেওয়া সাকিব যে দুঃখের মধ্যেও খুশি। কেননা সাকিব যে যাচ্ছে সিপিএল খেলতে, সে খবরটা পেয়ে গিয়েছেন আগেবাগেই। আগামী 16 আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলে সাকিব খেলবেন তার আগের মৌসুমের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। গায়ানার বিদেশি প্লেয়ার বাছাই পর্বে গায়ানা তাদের দলে আবারও ব্যাক করিয়েছে রহমানুল্লাহ গুরবাজ, ইমরান তাহির, কলিন ইংরাম ও সাকিব আল হাসানকে। সাকিব যে গত মৌসুমে ব্যাট বল হাতে কম দাবিয়ে বেড়ায়নি, ব্যাট বল হাতে দিয়েছেন নিজের সেরাটা। তাই তো সবকিছু ঠিকঠাক থাকলে এবার ওয়ানডে বিশ্বকাপের আগেই সিপিএল এর মাঠ মাতাবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। অভিজ্ঞ এই বিশ্বসেরাকে পেতে মুখিয়ে ছিল সেন্ট লুসিয়া কিংস, কিন্তু গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স যেহেতু সাকিবকে রিটেইন করিয়েছে তাই সেন্ট লুসিয়া আর পাচ্ছে না সাকিবকে।